একজন লাউ বিক্রেতার সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনার নাম কি? মোহাম্মদ ফজলুল। মোহাম্মদ ফজলুল, আচ্ছা লাউয়ের ব্যাপারটা যেটা বলতেছিলেন আবার একটু আমাকে বলেন, আমি শুনি। লাউ, এই লাউ আপনারা বিক্রি করেছেন এখানে পাইকারি বিক্রি করেছেন কত? 70 টাকা পিস। 70 টাকা পিস বিক্রি করেছেন একটা লাউ কলাতিয়ার বাজারে। দেখেন এটা ফ্রেশ লাউ, উনারা একটু আগে ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে। উনি নিজে হচ্ছেন চাষি এবং ওনার নিজের ক্ষেত থেকে, আপনার নিজের ক্ষেত থেকে উৎপাদন করা লাউ। তো এই লাউটা যদি এখান থেকে পাইকারি বিক্রি হয় 70 টাকা, উনি 70 টাকায় বিক্রি করতে চাননি, 80 টাকা বিক্রি, কিন্তু উনি কোয়ান্টিটি নিয়েছে দেখে 70 টাকা সেল করে দিয়েছে। এই লাউটা বিক্রি হবে সবজির বাজারে, যে সবজির বাজার এখান থেকে। এই দেখেন এই ব্যক্তি গাড়ি ভাড়া দিয়ে নিয়ে গিয়ে এই লাউটা কত টাকা বিক্রি করলে ওনার পোষাবে? মিনিমাম উনি 100 টাকা প্লাস বিক্রি করবেন। তো এখানে আবার এখানে হচ্ছে যে আড়তদার আছে, আড়তদারের আবার কোহলির টাকা দিতে হবে। এই দেখেন লাউটা অনেক ফ্রেশ। তো হচ্ছে সবজি বাজারে সবাই লাউ দেখেন কত সুন্দর। এবং আর একটা জিনিস দেখেন, এই লাউ দেখেন পিছনে ফুল রয়েছে, এটা হচ্ছে একদম তাজা, ক্ষেত থেকে কিছুক্ষণ আগে তুলে নিয়ে আসছে এই আর কি। তো আপনারা কি, আপনি কি শুধু লাউ ক্ষেত আছে না আরও অন্যান্য কোনো ক্ষেত আছে? পটল ক্ষেত আছে, কুমড়া ক্ষেত আছে, পটল ক্ষেত কুমড়া ক্ষেত এগুলো আছে, বিভিন্ন তরকারি আছে। আচ্ছা সবজিগুলো কি আপনি শুধু এই কলাতিয়া বাজারে বিক্রি করেন? হ্যাঁ আমরা কলাতিয়া বাজারে বিক্রি করি। শুধু উনি শুধু কলাতিয়া বাজারে বিক্রি করেন? কলাতিয়া বাজারের সবাই না, আমরা গৃহস্থ সবাই না, মানে এলাকার গৃহস্থ সবাই কলাতিয়া বাজারে বিক্রি করে, সবাই বিরক্ত বিক্রি করে। তো দেখেন এখানে আর একটু দেখেন, এই যে এই বাজারে আমি পাশেই দেখলাম শশা অনেক সস্তায় বিক্রি করতেছে। এই শশাগুলো কি, এগুলো কেজি কেমন ভাই? ২৪০০ টাকা মন। আচ্ছা একদম পিওর এবং ফ্রেশ, আসলে একটু দেখে কিনবেন। আপনাদের কাছে এই হলো কথা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।